সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অশালীন মন্তব্যকারীদের শনাক্তে বগুড়ায় শতভাগ সফল হয়েছে সাইবার পুলিশ। বগুড়ার পাশাপাশি উত্তরাঞ্চলের অন্য জেলাতেও গোয়েন্দাদের এই ইউনিটটি শনাক্ত করেছে সাইবার অপরাধের সাথে জড়িতদের। 2019 সালের 24 জানুয়ারি গোয়েন্দা পুলিশের ইউনিটটি তথ্য প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে কাজ শুরু করার পর গত জুলাই পর্যন্ত অভিযোগ আসে প্রায় 300। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও পোস্টকারী রবিউল হাসানকে সাইবার পুলিশ শনাক্ত করে গত 31 মার্চ। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচারেরও অভিযোগ আছে। এছাড়া রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার সহ নানা অভিযোগে মাহবুবুর রহমান নামে আরেকজনকে শনাক্ত করে বগুড়া পুলিশের এই ইউনিটটি। আমরা 250 অভিযোগ নিষ্পত্তি করেছি, এর মাঝে মামলা হয়েছে প্রায় 35টার মতো এবং 70 জনের মতো গ্রেপ্তার হয়েছে। তো অনেক অভিযোগ এমন রয়েছে যে যেগুলো আসলে সমাধান হয়েছে কিন্তু বাদী মামলা দিতে রাজি হননি, যার ফলে মামলা হয়নি।